কেন সেকেন্ড হোমে ছুটছে বাংলাদেশিরা? দেশ থেকে টাকা পাচার করে বিভিন্ন দেশের সেকেন্ড হোম প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। 2017 সাল পর্যন্ত কেবল মালয়েশিয়ার সেকেন্ড হোমে বাংলাদেশি বিনিয়োগকারীদের সংখ্যা দাঁড়িয়েছে 3,656 জনে, যা বিশ্বে তৃতীয়। বিশেষজ্ঞরা বলছেন, দোষীদের শাস্তি না হওয়ায় টাকা পাচার বন্ধ হচ্ছে না। অন্যদিকে অবৈধ উপায়ে উপার্জিত টাকা এদেশে খরচ করতে না পারা এবং বিনিয়োগ পরিবেশ না থাকায় এর প্রবণতা বাড়ছে। 2002 সাল থেকে বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য মালয়েশিয়া অফার করেছে মাই সেকেন্ড হোম প্রজেক্ট। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিনিয়োগের প্রবণতা বাড়ছে বাংলাদেশিদেরও। সেকেন্ড হোম প্রকল্পের তথ্য বলছে, 2003 সালে 32 জন বাংলাদেশি এতে বিনিয়োগ করেছিলেন। 2017 সাল পর্যন্ত যা দাঁড়িয়েছে 3,656 জনে। প্রকল্পে আবেদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশের সেকেন্ড হোমেও ছুটছেন বাংলাদেশিরা। সমালোচকদের মতে কানাডায় বাংলাদেশিদের সেকেন্ড হোমের নাম বেগমপাড়া, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সচিবপাড়া। এছাড়া থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরের সেকেন্ড হোমে বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। অথচ বাংলাদেশের আইনে সেকেন্ড হোম প্রকল্পে বৈধভাবে বিনিয়োগের কোনো সুযোগ নেই, ফলে যারা এতে বিনিয়োগ করছেন তারা মূলত টাকা পাচার করেছেন। সম্প্রতি সুইস ব্যাংকের এক প্রতিবেদনে বলা হচ্ছে, 2016 সালে বাংলাদেশ থেকে ব্যাংকটিতে টাকা জমা হয়েছে 5,685 কোটি টাকা, আর 11 বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে 25,500 কোটি টাকার বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পাচার রোধে আইন থাকলেও তা প্রয়োগ না হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, টাকা পাচার ঠেকাতে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তোলা দরকার।